আমি আপনারা বলি আমাদের দুইটা হসপিটাল আছে, আপনারা আশ্চর্য হবেন দুইটা হাসপাতালের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। আপনি কয় বছর ছিলেন সরকার? পাঁচ বছর। পাঁচ বছরে কি ম্যানেজমেন্টের কোন মিটিং হয়েছে? হয়নি। এখন যিনি আছেন উনিও তো প্রায় তিন বছর, তিন বছরে এখন পর্যন্ত যাই হোক গত আট বছরে, আট বছরে কোন ম্যানেজমেন্ট কমিটির কোন মিটিং হয় নাই। এখন বুঝেন আপনার উন্নতিটা কি হয়েছে। আর এই ব্যাপারে আপনারা সাংবাদিকরাও মানে খুব বেশি কিছু বলেন না, কারণ হচ্ছে কি আমি দেখছি কি হাসপাতালে আগে কেমনে জানি একটু, আপনারা আপাতত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা যদি না বলেন তাহলে আমরা জানবো কই থেকে যে এই যে মিটিং গুলা হচ্ছে না, আপনার ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনি জরুরি ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান মহোদয় এই বিষয়টা তুলছেন, আপনারা কি স্বাস্থ্য কর্মকর্তা হয়ে অবশ্যই একটা অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল রাখবেন না? এটা আমি আপনাদের কাছে তিন মাস আমি সুনয়নঘাট হাসপাতালকে টাইম দিচ্ছি যে আপনি কি পরিবর্তিত ব্যবস্থা আমাদের দেখান। আপনারাও আমি আশা করি তিন মাসের মধ্যে আপনি একটা ব্যবস্থা দেখাবেন, মিটিং রাখবেন, কি লাগে আপনারা আপনি বলবেন। স্বাস্থ্যের অবস্থা যদি উন্নয়ন না হয় তাইলে তিন মাস পরে আমরা নিজেরা স্বাস্থ্যের দায়িত্ব নিব, কি বলেন? নাইলে দেখতেছি যে তিন মাসের ভিতরে আপনারা আমাদেরকে শুধু ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার দেখাইতে হবে যে ন্যায় বিচার হচ্ছে, প্রতিটা মানুষ যেন দেখতে পারে যে ন্যায় বিচার হচ্ছে। এই কথা বলে আমি